রাজ্যভিত্তিক আসরের পারফরমেন্স করার জন্য মঙ্গলবার দুটো ইভেন্টে দল বাছাই করল নর্থ ডিস্ট্রিক্ট স্কুল স্পোর্টস বোর্ড। ফুটবল ও কাবাডি ইভেন্টে হল এই সিলেকশন ট্রায়াল। খেলোয়াড়রা বুধবার সকালেই রওনা হয়ে যাবে যার যার গন্তব্যস্থলে। নর্থ ডিস্ট্রিক্ট স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে জলেবাসু উচ্চ মাধ্যমিক স্কুল মাঠে অনুষ্ঠিত হল মহিলা ফুটবল ও কাবাডি দলের নির্বাচন প্রক্রিয়া। রাজ্যভিত্তিক পার্ট থ্রি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এদিন অনূর্ধ্ব ১৪ বছর মহিলা বিভাগে ফুটবল টিম এবং ১৭ বছর পুরুষ ও মহিলা বিভাগে কাবাডি টিমের সিলেকশন প্রক্রিয়া অনুষ্ঠিত হল। শিবিরে অংশগ্রহণ করেন নর্থ ত্রিপুরার তিনটি সাব ডিভিশনের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এবছর মহিলা ফুটবল টিম খোয়াইয়ে আয়োজিত রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং পুরুষ ও মহিলা কাবাডি টিম অমরপুর রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমাদের জলেবাসা দাদশমান বিদ্যালয় মাঠে আমরা পার্ট থ্রি স্কুল স্পোর্টস বোর্ডের যে উদ্যোগে আমরা পার্ট থ্রি খেলাগুলির মধ্যে এখানে গার্লস ফুটবল এবং কাবাডি আন্ডার সেভেন্টিন ইয়ার্স বয়েজ অ্যান্ড গার্লসের কাবাডিটা সিলেকশন করব, প্লাস এখানে খেলা হবে। আর গার্লস ফুটবলটা আন্ডার ফোরটিন ইয়ার্সের আমরা এখানে সিলেকশন হবে। এখান থেকে হুয়াইতে যাবে গার্লস ফুটবল টিমটা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় এবং কাবাডি টিমটা যাবে অমরপুরে, সেখানে রাজ্যভিত্তিক খেলা হবে। এবং আগামীকাল সকালবেলায় টিম দুটো এখান থেকে ডাইরেক্ট যার যার যে ডেস্টিনেশন। সিলেকশন পর্ব শেষ করে বুধবার পানিসাগর রেলওয়ে স্টেশন থেকে প্রতিটা দল রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। নর্থ ডিস্ট্রিক্ট স্কুল স্পোর্টস বোর্ডের শিক্ষকরা আশাবাদী বাছাই করা টিম বিগত বছরের চেয়ে এবার রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।